আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শাহজাদপুরের মধ্যে বেস্ট সিঙ্গারা কোথায় পাওয়া যায় এবং প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট কেমন। আসলে আজকের এই ভিডিওতে মেইনলি আমরা তুলে ধরেছি শাহজাদপুরের বেস্ট বেস্ট কিছু সিঙ্গারা। তো আমরা অলমোস্ট চারটা দোকান ভিজিট করেছি যেগুলোর লোকেশন এবং সব কিছু আমাকে শাহজাদপুর ফুড রিভিউ গ্রুপ থেকে দিয়েছে। সো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই হেল্প করার জন্য। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোথাকার সিঙ্গারা বেস্ট এবং দাম কেমন। সো সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন সবাই? তো অলরেডি আমরা চলে এসেছি শাহজাদপুর কলেজের পাশে। তো আপনাদেরকে আসলে গ্রুপে আমরা পোস্ট করেছিলাম যে শাহজাদপুরের ভালো সিঙ্গারা কোথায় পাওয়া যায়। তো অনেকেই আমাকে সাজেস্ট করছেন যে শাহজাদপুর কলেজ রোডে নাকি অনেক ভালো সিঙ্গারা পাওয়া যায়। তো আজকে সেটাই ট্রাই করবো এবং শাহজাদপুরের মধ্যে আরও কিছু সিঙ্গারা আমরা ট্রাই করবো। আজকে হতে যাচ্ছে সিঙ্গারার ব্যাটেল। সো কোন সিঙ্গারা আসলে কেমন সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ফার্স্টে আমি আর নাহিদ চলে যাচ্ছি মিরাক্কেল সিঙ্গারা খাইতে, আর এইটার লোকেশন হচ্ছে শাহজাদপুর সরকারি কলেজ রোডে, তো কলেজ গেটের পাশেই। এই যে চলে আসছি আমরা, তো এই হচ্ছে সিঙ্গারা, দেখতে পাচ্ছেন অনেক সিঙ্গারা কিন্তু এখনও বানানো আছে। তো এইটার ভিডিও আসলে আমি এর আগে ফেসবুকেও দেখেছিলাম, তো ভাবলাম এইটা থেকেই শুরু করা যাক। তো এই যে এখানে কিন্তু মামা কিন্তু একদম সব কিছু হ্যান্ডমেড বানাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইটা কিন্তু অনেক পপুলার, এখন লোকমুখে শুনেছি অনেক পপুলার। তো খেয়ে টেস্ট করবো আসলে এই পপুলার হওয়ার যোগ্য কি না। এই যে আমরা আসলে চারটা নিয়ে নিলাম দুইটা দুইটা করে। এই যে মামা আমাদেরকে কেটে দিল সব কিছু, আর এটার সাথে আপনারা লবণ এবং মরিচ পাবেন, যে যেটা দিয়ে খেতে চান খেতে পারবেন। সো এখন খেয়ে দেখি টেস্ট কেমন। তো ফার্স্টেই বলে নিই এটা কিন্তু মোটামুটি গরম ছিল, খুব যে বেশি গরম ছিল সেটাও না, কেননা মামা অলরেডি ভেজে নামিয়ে রেখেছিল। এই যে মুখে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। তো আমার কাছে আসলে এইটা ভালোই লেগেছে কারণ একদম মচমচে ছিল, আর এটার প্রাইস কিন্তু ছিল মাত্র 5 টাকা। তো 5 টাকা হিসাব করতে গেলে কিন্তু এই সিঙ্গারা আসলেই অনেক বেশি টেস্টি, কারণ আমি এর আগে অনেক সিঙ্গারা খেয়েছি, 5 টাকার সিঙ্গারা হিসেবে এই সিঙ্গারাটা আসলেই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। তো থ্যাংক ইউ তাদের যারা আমাকে এই সিঙ্গারা সাজেস্ট করেছেন, আপনারা অনেক ভালো একটা রিভিউ করেছেন এই সিঙ্গারার, আর এটা কিন্তু আসলেই ভাইরাল হওয়ার যোগ্য, যদিও নামটা একটু ভিন্ন, মানে মেবি মামা ভাইরাল করার জন্য এই নামটা এরকম নিয়েছে। তো মিরাক্কেল, সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, মানে একটা ইন্টারেস্টিং নাম মিরাক্কেল সিঙ্গারা। সো আপনারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন এবং এটা খেয়ে দেখতে পারেন। সো এই যে একটু গরম ছিল এই জন্য আমি একটু আশুস করতেছিলাম, আর একদম মচমচে ছিল এটা পার্সোনালি বলতেই হয়, কেননা অনেক সিঙ্গারা থাকে যেগুলো কিন্তু মচমচে হয় না তেমন একটা, বাট এই সিঙ্গারাটা আসলেই অনেক বেশি মচমচে ছিল যেটা ভালো লাগতো। তারপর আমরা সেখান থেকে বের হয়ে পড়ি, আমি এখন যাব হচ্ছে আপ্যায়ন হোটেলে, কেননা আপ্যায়ন হোটেলের পেঁয়াজের যে সিঙ্গারাটা আছে এইটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপরও আজকে সবগুলো যেহেতু একসাথে ট্রাই করব এবং কোনটা ভালো সেটার একটা অথেন্টিক রিভিউ করব, এই জন্য আবারও চলে আসলাম গতকালের মতো আপ্যায়ন হোটেলে। তো এই হচ্ছে পেঁয়াজের সিঙ্গারা, আমি এখন এইটাই ট্রাই করব, আর এইটার প্রাইস একটু বেশি, এটা কিন্তু হচ্ছে 10 টাকা করে প্রাইস একটা, দেখতে পাচ্ছেন আমরা তিনটা নিয়ে নিয়েছি, এটা 30 টাকা পড়েছে। তো এইটা এখন খেয়ে দেখা যাক এটার টেস্ট কেমন, মাত্র একটা খেয়ে আসছি ওইখান থেকে। তো এই যে দেখতেই পাচ্ছেন এইটার সাইজও কিন্তু অ্যাভারেজ, খুব যে বড় তাও না, তবে এটা পেঁয়াজের সিঙ্গারা আর পেঁয়াজের কিন্তু অনেক দাম। তো এই যে দেখতে পাচ্ছেন মুখে নিয়ে নিলাম, আর এটাও কিন্তু যথেষ্ট মুচমুচে ছিল। যারা শাহজাদপুরে আসতেন এবং আপনারা একবার হলেও এই সিঙ্গারাটা ট্রাই করেছেন তারা হয়তো ভালো বুঝতে পারবেন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফুললি পেঁয়াজ দিয়ে লোড করা, এখানে কিন্তু কোনো আলু বা ছোলা আপনি পাবেন না, একদম পেঁয়াজ পাবেন। এই সাথে তারা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কলিজা দিয়ে থাকে, সো এটা লাকের উপর ডিপেন্ড করে যে আপনার সিঙ্গারের মধ্যে কলিজা পড়বে কি না। গতকাল আমি 2টা খেয়েছি, সেখানে আমি কলিজা পাইনি, বাট আই হোপ আজকেই 3-4 মধ্যে যে কোনো একটা যেন কলিজা থাকে। আর ঢাকায় কিন্তু কলিজা সিঙ্গারার অনেক দাম, বাট সেই হিসাব করতে গেলে কিন্তু এই আপ্যায়ন হোটেলের সিঙ্গারা 10 টাকা হিসেবে ভালো আছে, আর এর টেস্টও কিন্তু যথেষ্ট। এই যে বলতে না বলতে অলরেডি আমার সিঙ্গারার মধ্যে একটা কলিজা পেয়ে গেছি যেটা আপনাদেরকে দেখালাম মাত্র। আর এখানে কিন্তু আপনি হচ্ছে টমেটো সস পাবেন না, আপ্যায়ন হোটেলের এই যে হাতে বানানো এই বিশেষ সসটা আপনারা পাবেন, এটা দিয়ে আসলে আপনাকে খাইতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো পার্সোনালি আমার কাছে এই সিঙ্গারাটা যথেষ্ট ভালোই লাগে। এরপরেও আপনারা যারা খেয়ে দেখবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইটার প্রাইস কিন্তু ওইটার থেকে বেশি, এটা কিন্তু 10 টাকা করে প্রাইস। তো তারপরে আমরা আরও একটা নতুন লোকেশনে চলে আসি, আর এইটা হচ্ছে শাহজাদপুর টাউন মসজিদের পাশে। তো এইখানে নাকি 3 টাকায় সিঙ্গারা পাওয়া যায়, তো আমরা সেটাই আসলে দেখতে এসেছি।
এবং খেয়ে টেস্ট করবো তিন টাকার সিঙ্গাড়াটা কেমন। তো এই যে মামারা কিন্তু অলরেডি সব কিছু শুরু করে দিয়েছে, আসলে দুপুরের দিক থেকেই মানে দোকান শুরু হয়। তো আমরা এই টাইমে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু গরম বেজে বেজে তারা নামাচ্ছে। তো আমরা এখানে ট্রাই করব। তো এই যে অলরেডি আমরা পাঁচটা পাঁচটা করে দশটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ছোট ছোট একদম তিন টাকা করে পিস। তবে দেখা যাক এটা কেমন টেস্ট। আর ঢাকায় কিন্তু এই এই সাইজের সিঙ্গাড়াগুলাই কিন্তু পাঁচ টাকা করে সেল করে। তো সেই হিসাব করতে গেলে আসলে কেমন সেটা আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে ফার্স্টই আমি একটা নিচ্ছি, জানি না কেমন হবে, তবে অনেক গরম ছিল। আর যেহেতু তিন টাকা সিঙ্গাড়া লেয়ারটা কিন্তু একদমই পাতলা, আপনি যে খুব বেশি মোটা লেয়ার যাবেন সেরকম না, একদমই পাতলা একটা লেয়ার। তবে গরম গরম এই সিঙ্গাড়াটা টেস্ট লাগবে আই হোপ। এই যে আমি কিন্তু গরম গরমই খাচ্ছিলাম, আর গরম গরম সিঙ্গাড়া কিন্তু সবার কাছেই মোস্টলি ভালো লাগে, আমার কাছেও লাগে। এবার খেয়ে দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আলো দেওয়া, এটার মধ্যে কিন্তু কোনো কলিজা টলিজা পাবেন না। সো ওই মেন্টালিটি নিয়ে বা ওই চিন্তাধারা নিয়ে কেউ যাবেন না যে কলিজা সহ সিঙ্গাড়া তিন টাকা, এটা কখনোই সম্ভব না। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সিঙ্গাড়া তিন টাকা করে পিস। এই যে গরম একদম, আমি ফু দিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছেন। তো মুখে নিই দেখি কেমন লাগে। তো মুখে নেওয়ার পরে আসলে বুঝতে পারি যে এইটা টেস্ট যে খুব বেশি ভালো এমনও না, আবার একদম বাজে এমনও না। তবে তিন টাকার প্রাইস হিসেবে এই রেঞ্জে আদার্স আমি আরও কিছু সিঙ্গাড়া ট্রাই করেছিলাম ঢাকাতে, তো সেই হিসেব করতে গেলে আসলে ভালো। ঢাকায় কিন্তু আপনি স্ট্রিটে যে সিঙ্গাড়াগুলো পাবেন দুই টাকা তিন টাকা পিস, সেই সিঙ্গাড়ার তুলনায় এই সিঙ্গাড়াটা আসলে অনেক বেশ ভালো লাগছে আমার কাছে। তো অ্যাট লাস্ট যে সিঙ্গাড়াটা ট্রাই করবো এটা হচ্ছে একদম আমার নিজের গ্রামে, আমাদের বাজারে। তো এটা হচ্ছে জামরেতা কলেজের সামনে, মানে এইখানে বসে আমরা রেগুলার এই সিঙ্গাড়াটা টুকটাক খাওয়া হয়। এর আগেও খাইতাম, তখন প্রাইস তিন টাকা ছিল, এখন নাকি শুনলাম পাঁচ টাকা। যেহেতু অনেকদিন পরে এসেছি সো ভাবলাম সিঙ্গাড়া ব্যাটালের সাথে এই সিঙ্গাড়াটাও অ্যাড করে দিই। তো আগে যখন খাইতাম তখন পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তিন টাকা সিঙ্গাড়া হিসেবে, সাইজটা মোটামুটি ভালোই ছিল, বড়ো ছিল। তো আজকে পাঁচ টাকা দিয়ে কিনে খাওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন খাচ্ছি। তো খেয়ে আসলে মানে শাহজাদপুরের যে পাঁচ টাকার যে সিঙ্গাড়াটা খেয়েছি আমি, মিরাক্কেল সিঙ্গাড়া, তো সেইটার তুলনায় আসলে এই সিঙ্গাড়াটার কোনো টেস্টই মনে হয়নি। কিন্তু দুইটা সিঙ্গাড়ারই দাম কিন্তু সেই পাঁচ টাকাই, বাট এই সিঙ্গাড়াটা আসলে যখন তিন টাকা ছিল তখন তিন টাকা দাম অনুযায়ী সব কিছু মিলিয়ে একটা বেস্ট কম্বিনেশন ছিল আমি বলতে পারি। আর এটা কিন্তু আমি যখন গ্রামে ছিলাম তখন কিন্তু অনেক বেশি বেশি খাইতাম, বাট অনেকদিন পরে এসে আসলে হতাশ হইনি। তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন কোন সিঙ্গাড়ার মান কেমন আর দাম অনুযায়ী কোন সিঙ্গাড়াটা কেমন। তো সব কিছুই কিন্তু ইন ডিটেলস রিভিউ করেছি আমরা, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আসলে আমি শখের বসেই এই চারটা সিঙ্গাড়া রিভিউ করেছি। তো কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার ফেসবুক পেজে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।